আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এইচএসসি অর্থনীতির প্রথম পত্র এর দ্বিতীয় অধ্যায়, এ অধ্যায়ের নাম আছে ভোক্ত উৎপাদকের আচরণ। এ অধ্যায়ে আমরা অনেকগুলো সমীকরণের মধ্যে কোনটা চাহিদা সমীকরণ সে বিষয়টা আজকে আমরা খেয়াল করব। আমরা এখানে অনেকগুলো কিন্তু সমীকরণ দেখতে পাচ্ছি, যে এখানে সমীকরণ, এখানে সমীকরণ, আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি। আসলে এর মধ্যে কোনটা চাহিদা সমীকরণ এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করি, তাহলে আমরা মোটামুটি বলতে পারি যেখানে কিউডি থাকবে, কিউডি লেখা থাকবে, সেটা চাহিদা সমীকরণ বলবো। আবার যেখানে ডি লেখা থাকবে সেটা কিন্তু চাহিদা সমীকরণ আমরা বলতে পারি। তাহলে এখন নাম্বার দুইটা একটু খেয়াল করে, এখানে কিউডি আছে, এখানে 90-2 এটা চাহিদা সমীকরণ, এভাবে নাম্বার 3 এটাও চাহিদা সমীকরণ, নাম্বার 4 এটাও চাহিদা সমীকরণ, নাম্বার 5 এটাও চাহিদা সমীকরণ। এবার আসি এইখানে, এখানে আসি, এখানে ডি ইকাল টু 12-4b, তার মানে এটা চাহিদা সমীকরণ, নাম্বার 3 এটাও চাহিদা সমীকরণ। আমি আবার বলি, যেখানে কিউডির দেওয়া থাকবে অথবা যেখানে ডি লেখা থাকবে যে সমীকরণে, সেটা নিঃসন্দেহে চাহিদা সমীকরণ আমরা বলতে পারি। এখন প্রশ্ন আসে ওটা না, প্রশ্ন আসে অন্য জায়গায়, যদি কখনও শুধুমাত্র কিউ লেখা থাকে, শুধুমাত্র কিউ যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে চাহিদা পরিমাণ বলা যাবে কি না। সেক্ষেত্রে দেখো, এখানে কিউ দিয়ে আছে, এখানে এটা চাহিদা সমীকরণ বলা যায়। কিন্তু কথা হচ্ছে, যেখানে এখানে কিন্তু চাহিদা সমীকরণ এটা নয়, তাহলে এখন প্রশ্ন আসে আসলে চাহিদা সমীকরণ বিকল্পভাবে চেনার উপায় আছে কি না। তাহলে সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, চাহিদা সমীকরণ বিকল্পভাবে চেনার কিন্তু উপায় আছে। এখানে খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ ডি ইকুয়াল টু 120-4p। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, সবসময় যে কিউডি থাকবে, সবসময় যে ডি থাকবে, ব্যাপারটা কিন্তু একদম এরকম নয়। কখনো কখনো কিউডি, কখনো কখনো ডি থাকে, কিন্তু কখনো কখনো শুধুমাত্র কিউ দিয়েও চাহিদার পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়, আবার কিউ দিয়েও অন্য সমীকরণ নিরূপণ করার সুযোগ কিন্তু আছে। তাহলে এখন আমরা খেয়াল করি, এটা চাহিদার সমীকরণ, এটা বিকল্প হয়ে বোঝার আছে সুযোগ আছে কিনা। খেয়াল করো, এখানে 4p এর আগে কিন্তু মাইনাস আছে। তাহলে খেয়াল করো, চাহিদা সমীকরণে অর্থাৎ এখানে পি এর আগে কিন্তু মাইনাস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা চাহিদা সমীকরণ বলতে পারি। তাহলে এখানে খেয়াল করো, এই এই জায়গায় দেখো, নাম্বার দুই 90-2p, এ তার মানে হচ্ছে যে এখানে আগে মাইনাস আছে, সুতরাং এটাকে চাহিদা সমীকরণ বলতে পারি। এভাবে পর্যায়ক্রমে নাম্বার 3, এখানে 10p, এর আগে কিন্তু মাইনাস আছে, সুতরাং এটাকে আমরা কি বলতে পারি, চাহিদা সমীকরণ আমরা কিন্তু বলতে পারি। অনুরূপভাবে এখানে দেখো, এখানে হচ্ছে ডি ইকাল টু এই যে 15-3p, এখানে পি এর আগে কিন্তু 3 আছে, সুতরাং এটা কি আছে, আমরা চাহিদা সমীকরণ বলছি। এভাবে নম্বর দুইতে দেখো, এই যে পি এর আগে কিন্তু মাইনাস আছে। আচ্ছা, এখানে একটা কথা বলতে পারি, যে পি এর আগে যদি কোনো সংখ্যা থাকে, তার আগে মাইনাস থাকে, সংখ্যা ধরা না ধরার আগে কথা, পি এর আগে মাইনাস থাকলে হবে, যদি কিনা স্বাভাবিক অবস্থায় থাকে, যদি ডি এর আগে মাইনাস না থাকে। দেখো, এরকম যদি থাকে, এরকম থাকে, সেটাকে আমরা নিঃসন্দেহে চাহিদা সমীকরণ আমরা বলতে পারি। আচ্ছা, এবার খেয়াল করো, এবার একটু আমরা নিচে আসি। দেখো এই জায়গাটা, এই জায়গাটা আমরা খেয়াল করে, এটা চাহিদা সমীকরণ আমরা বলছি, যে এই যে পি এর আগে মাইনাস আছে, সুতরাং এটাকে চাহিদা সমীকরণ বলছি। কিন্তু এখানে দেখো, পি এর আগে কী আছে, প্লাস আছে, সুতরাং এটাকে আমরা চাহিদা সমীকরণ বলতে পারবো না। তাহলে কোনটা চাহিদা সমীকরণ আর কোনটা যোগান সমীকরণ আমরা একটু আবার একটু স্পষ্ট করি, যে যে সমীকরণে কি আছে, কিউডি অথবা ডি আছে, সেই সমীকরণগুলোকে আমরা কী বলবো, চাহিদা সমীকরণ। আর যে সমীকরণে কিউডি কিংবা ডি নেই, শুধুমাত্র কিউ আছে, সেই সমীকরণকে আমরা পুরোপুরি চাহিদা সমীকরণ মানে একবার 100% বলতে পারবো না। তবে এখানে কিছু শর্ত সাপেক্ষে আমরা বলতে পারি, যদি কিনা তার আগে, অর্থাৎ সমীকরণে পি এর আগে যদি মাইনাস থাকে, সেক্ষেত্রে আমরা চাহিদা সমীকরণ বলতে পারি। আর পি এর আগে যদি মাইনাস না থাকে, যদি প্লাস থাকে, সেক্ষেত্রে আমরা চাহিদা সমীকরণ কোনোভাবেই আমরা কিন্তু বলতে পারবো না। সুতরাং এখানে দেখো, উদাহরণ দুই এর এই যে প্রথমটা, এটা কিন্তু একটা চাহিদা সমীকরণ বলতে পারছি, কিউ ইকাল টু 15-3p, সুতরাং এক্ষেত্রে আমরা চাহিদা সমীকরণ বলতে পারছি। উদাহরণ থ্রি, সেক্ষেত্রে আমরা বলি কিউ ইকাল টু 20-p, এটা আমরা চাহিদা সমীকরণ বলতে পারছি। তার কারণ হচ্ছে এই যে এর আগে কী আছে, মাইনাস আছে। এবার আমরা খেয়াল করি যোগান সমীকরণের ক্ষেত্রে, এখানে খেয়াল করি কিউ ইকাল টু 8+4p, এখানে খেয়াল করো যেহেতু এখানে প্লাস আছে, সুতরাং এটাকে আমরা কি বলবো, চাহিদা সমীকরণ বলার সুযোগ নেই। আজকে আমাদের আলোচনার মেন বিষয় ছিল কোনটা চাহিদা সমীকরণ আর কোনটা চাহিদা সমীকরণ নয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।